হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে আসব 900 বছরের অধিক পুরানো একটা ক্যাসেল থেকে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ক্যাসেল অ্যাকোর প্রায়োরি, তবে দুর্গটির বেশিরভাগ অংশই এখন ধ্বংসপ্রাপ্ত। আমার মনে হয় এর ইতিহাস শুনে এবং দুর্গটিকে পরিদর্শন করে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। চলুন তাহলে ঘুরে আসি। ইনান অলরেডি ম্যাপ হাতে নিয়ে প্রস্তুত ক্যাসেলটা পরিদর্শন করার জন্য। ক্যাসেল অ্যাকোর প্রায়োরি নরফোকে অবস্থিত। এটি ইংল্যান্ডে সংরক্ষিত সন্ন্যাসী সাইটগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড়। দুর্গটি 1090 সালের। প্রায়োরিতে দেখার মতো অনেক কিছু আছে, যার মধ্যে রয়েছে পশ্চিম প্রান্তের চার্চ গ্যাবেল, প্রায়োরে থাকার ব্যবস্থা এবং ক্লাস্টারের চারপাশে থাকা অনেক ভবনের উল্লেখযোগ্য অংশবিশেষ। নরম্যান বিজয়ের পরপরই ওয়ারেন পরিবার দ্বারা প্রতিষ্ঠিত প্রায় 400 বছর ধরে নরফোকের ক্যাসেল অ্যাকোর প্রায়োরি ছিল সন্ন্যাসী এবং তাদের ভৃত্যদের বাড়ি ও কর্মক্ষেত্র, তীর্থদের জন্য আশ্রয়স্থল এবং রাজকীয় যাজক ও অভিজাতদের জন্য একটি খামার স্থল। উইলিয়াম ডি ওয়ারেন একজন নরম্যান নাইট, যিনি 1070 দশকের গোড়ার দিকে হেস্টিংসে উইলিয়াম দ্য কঙ্কারের সাথে
যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে উইলিয়াম ডি ওয়ারেন বিজয় লাভ করে। বিজয়ের কয়েক বছরের মধ্যেই উইলিয়াম ডি ওয়ারেন একর জমিতে একটি দুর্গ তৈরি করেন। এরপর তিনি 1081 থেকে 1085 সালের মধ্যে ইংল্যান্ডের প্রাক্তন ঘাঁটি লুইস থেকে সন্ন্যাসীদের একটি ছোট সম্প্রদায়কে এই দুর্গে নিয়ে আসেন। উইলিয়াম ডি ওয়ারেন 1088 সালে মৃত্যুবরণ করেন। ক্যাসেলটার সামনে ছিল খুবই সুন্দর একটা পিকনিক স্পট। অনেকক্ষণ ঘোরাঘুরির ফলে আমরা সবাই বেশ ক্লান্ত হয়ে পড়ি, তাই কিছুক্ষণের জন্য আমরা সবাই মিলে একটু বসি এবং হালকা খাওয়া দাওয়া করি। এত চমৎকার গাছপালা দিয়ে ক্যাসেলটা ঘেরা যে এখানে একবার কেউ না আসলে এর আসল সৌন্দর্য উপভোগ করা একেবারেই সম্ভব না। ভবনের এই অংশে তিন তলা পর্যন্ত উঠার ব্যবস্থা আছে। চলুন তাহলে ভেতরে কি আছে একটু দেখে আসি। ম্যাপ দেখে ইনান ক্যাসেলের দোতলায় উঠা শুরু করে। দোতলা থেকে বাইরের ভিউ সত্যি অসাধারণ। এই রুমগুলো সবই কিন্তু দোতলায় অবস্থিত। এই ছবিগুলোর মাধ্যমে দেখানো হচ্ছে বিল্ডার্সরা সেই সময় কি ধরনের ম্যাটেরিয়ালস এবং প্রযুক্তি ব্যবহার করে ক্যাসেলটা তৈরি করেছিল।
ইনান এবং মাহরিন এখন তৃতীয় তলা উঠে যাচ্ছে। এই ছিল মোটামুটি ক্যাসেল অ্যাকর প্রায়োরির ভেতরের অংশ। ক্যাসেল থেকে বের হয়ে একটু হেঁটেই আমরা চলে আসলাম ছোট্ট একটা মিউজিয়ামে। মিউজিয়ামে আমরা দেখলাম বিভিন্ন ধরনের টাইলস, যেগুলো সেই সময় এই ক্যাসেল তৈরিতে ব্যবহার করা হয়েছিল। এছাড়াও আরও চোখে পড়ল সৈন্যদের পোশাক, তালা চাবি ইত্যাদি ইত্যাদি। ক্যাসেলটার পাশে তৈরি করা হয়েছে ছোট্ট একটা হের্ব গার্ডেন। গার্ডেনটা দেখতে আসলেই খুব সুন্দর। ১৯২৯ সালে ইংল্যান্ডের প্রধান প্রধান ভবনগুলোকে রাষ্ট্রীয় মালিকানাধীন করে এগুলোর ব্যাপক মেরামত করা হয়েছিল। ইংলিশ হেরিটেজ ১৯৮৪ সাল থেকে ক্যাসেল অ্যাকর প্রায়োরির রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নেয়। আজ এই দুর্গ, প্রায়োরি এবং ১২ শতকের বিশাল শহর প্রতিরক্ষা ব্যবস্থা দেখে ইংল্যান্ডের সকল স্তরের নরম্যান বিজয়ের একটি বিরল এবং শক্তিশালী প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।